দাবিতে ধর্ণা ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্ণা বিজেপি এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রাত 12:30 নাগাদ আমার কাছে খবর যায় যে এখানে পুলিশ বাধা দিচ্ছে। আমি বাড়ি থেকে রওনা হই এবং এখানে এসে পৌঁছাই 1:00 নাগাদ, এবং ওই গভীর রাতে এখানে পুলিশ তারপরে তার রণে ভঙ্গ দেয় এবং রণে ভঙ্গ দিয়ে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়। এবং কালকে পুলিশের অধ্যত্ব দেখে আমরা অবাক হয়ে গেছি। কালকে থানার এক থানার আইসি বলেছে আমাদের কর্মীদেরকে যে কোর্টকে যদি আমার ডিফেন্ড করতে হয় আমি করব, কিন্তু আপনাদেরকে মঞ্চ তৈরি করতে দেবো। এই অধ্যত্ব আসে কি করে? তারপরে পুলিশ আজকে সকালে কোর্টে গেছিল, কোর্টে গিয়ে পুলিশ চেষ্টা করেছিল যে আমাদের এই ধর্ণাকে আটকানোর জন্য, কিন্তু সেই ধর্ণা আটকাতে পারেনি, কোর্ট শোনেনি পুলিশের কথা। কালকে পুলিশ আবার আপিল করছে, অর্থাৎ বিজেপিকে এরকম প্রমিনেন্ট জায়গায় ধর্ণা করতে দেবে না, এটাই হচ্ছে পুলিশের উদ্দেশ্য। আর ভারতীয় জনতা পার্টি যত বাধা আসুক ধর্ণাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং প্রয়োজনে আগামী দিনে অন্যান্য যে আন্দোলনকে ঘোষণা করেছে সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখুন, এখন পেছনে পেছনে হবে না, এখন অন্য যুগ। আপনি কি বলেছেন, মিডিয়াতে লাইভ হয়েছে, গোটা বাংলার মানুষ দেখেছে। আমরা জানতাম আগে হিন্দি আর ইংরেজিটা আপনি ভালো বোঝেন না, এখন দেখতে পাচ্ছি বাংলাটাও বোঝেন না। বাংলাদেশ পরিষ্কার, আপনি কালকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে প্রত্যেককে ধমকি দিয়েছেন, বাংলার মানুষকে ধমকেছেন, চমকেছেন। বাংলার মানুষ এটা সহ্য করবে না। আপনার জমিদারি অনেক হয়েছে, এই জমিদারি এবার বন্ধ করুন। হুঁশিয়ারির যে ঘটনা আপনি একটু আগে উল্লেখ করছেন রাজধানীর সামনে, যে অভিযোগ উঠে আসছে, যেহেতু দক্ষিণ দিনাজপুর আপনি যাওয়ার বিষয়ে কিছু ভাবছেন বা পরিবারের সাথে কথা হয়েছে? আমাদের পার্টির লোকেরা সেখানে যোগাযোগ রাখছে, আমি যেহেতু এখানে আছি এবং এই ধর্ণা চলছে, সেই জন্য আমাকে চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নেবো ওখানে যাবো কি না। তৃণমূলের এক বুথ সভাপতি, সে একটি আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে, এবং এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটছে এবং একের পর এক ঘটছে। কিন্তু ধর্ষণের মেলা লাগিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা অত্যন্ত চিন্তার। আমরা সেই জন্য বারবার বলছি এটা কোনো একটি ধর্ষণের ঘটনা নয়, একটি বিচ্ছিন্ন ধর্ষণ এবং খুনের ঘটনা নয়, এটি ল অ্যান্ড অর্ডার লেস, টোটাল ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি। আপনারা যখন এরকম কর্মসূচি নিয়েছেন, তৃণমূল কংগ্রেসও আগামীকাল থেকে এই ধরনের কর্মসূচি তারা নিচ্ছে, কলেজে কলেজে ছাত্ররা ফাঁসির দাবিতে আন্দোলনে যেতে বলেছে, মহিলাদের কর্মসূচি এবং দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্বকে থাকতে বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন উদরপিণ্ডি বুধর ঘাড়ে দেওয়ার জন্য, অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম আমরা তার উত্তর পাইনি, সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করেছিল তারও উত্তর পাইনি। আমরা বারবার বলছি কামধুনি কাণ্ড তো আপনাদের কাছে তদন্ত ছিল, কেন কারো ফাঁসি হলো না? এত ফাঁসি 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 করছেন, সবার আগে কামধুনি কাণ্ডে যারা ছিল দোষী তাদেরকে ফাঁসি দিয়ে দেখান। এই যে কলেজের বেঁচে গেটে ধর্ণা বা ব্লকে ব্লকে ধর্ণা, তৃণমূলের তরফে একদম আপনি যেভাবে শ্যামবাজারে পরপর একদম ক্যালেন্ডার দিয়েছিলেন যে আমরা এই বিজেপির কর্মসূচিকে দেখে নকল করে তৃণমূল এখন কর্মসূচি সাজাচ্ছে। আমরা আগে ঘোষণা করেছি যে আমরা ব্লকে ব্লকে ধর্ণা দেবো, 4 তারিখে ব্লকে ব্লকে আমাদের কর্মীরা ধর্ণা দেবে, সেটাকেই নকল করে তৃণমূল এখন ওই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তৃণমূলের এই হাতে পা দেবে না, বাংলার মানুষ এই তৃণমূলকে চিনে গেছে, হারে হারে চিনে গেছে। মুখ্যমন্ত্রী বলছিলেন না আমাকে তোমরা চেনো না, বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে হারে হারে চেনে, ঠারে ঠারে চেনে। তারা আন্দোলন চালিয়ে যায়, তারা অ্যাপলিটিক্যাল আন্দোলন করছে, তাদের আন্দোলন তাদের মতো চলবে, আমাদের আন্দোলন আমাদের মতো বন্ধ হয়ে গেছে। অনুদান ফিরিয়ে দেওয়া হলো মালদায়, আমরা এর আগে পুজো অনুদান দেখেছি, মালদার একটি নাট্য গোষ্ঠী তারা বললো নাট্য অনুদান 50,000 টাকা বাৎসরিক ফিরিয়ে দিলেন, কোনো নাট্যমেলায় তারা আসবেন না জানিয়ে দিলেন। এই যে সাংস্কৃতিক পরিসরে আরও একবার ধাক্কার মুখে, দেখুন রাজ্য সরকারের এই অনুদান ফিরিয়ে সেই নাট্যদল যে সোজা মেরুদণ্ডের পরিচয় দিয়েছে সেটা যাদেরকে ধন্যবাদ জানায় এবং সাধুবাদ জানায়। মেয়েরা রাত দখলের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল রিমঝিম সিনহা, তিনি বলছেন এটা তৃণমূল আর বিজেপি মূল মুভমেন্টকে ঘুরিয়ে বাইনারি পলিটিক্স। দেখুন প্রথম কথা হচ্ছে
যে রাত্রিবেলা যে মহিলার দখল, এই অভিযান যারা করেছিল তারা বাম মামার মনোভাবাপন্ন কিছু লোক ছিল তার মধ্যে। এই এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে এবং অভয়ার সুবিচারের দাবিতে কিন্তু মানুষ পথে নেমেছেন এবং শুধুমাত্র সাধারণ নাগরিকের পাশাপাশি তিন প্রধানের যারা সমর্থক রয়েছেন তারাও নেমেছে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ভিডিও জার্নালিস্ট সঞ্জয় দেখাচ্ছে, দেখো হাতে প্ল্যাকার্ড এবং যে প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তির দাবিতে তারা একেবারে তাদের একটাই দাবি যে তারা সুবিচার চায়, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস। সেই স্লোগানই কিন্তু শোনা যাচ্ছে, সেই বার্তায় কিন্তু বারবার দেখছে। একই সঙ্গে তাদের হাতে প্ল্যাকার্ড যেখানে লেখা রয়েছে যারা রক্ষক তারাই ধর্ষক, এই ধরনের প্ল্যাকার্ড এবং পোস্টারও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো এই মুহূর্তে দেখতে যে অসংখ্য মানুষ যারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে সামিল হয়েছেন এবং এই মিছিলে সামিল হয়েছেন এবং তার একই সঙ্গে সেখানে গানের রয়েছে এবং আমরা যে মিছিল রয়েছে সেই মিছিলে থেকে এবং এই মুহূর্তে আমরা দেখেছি এর আগে একটা গান তোমাকে গাইতে এবং সেই গানটা যদি মানে যে অভয়ের জন্য একটা গান তোমরা লিখেছো সেই গানটা একটা একটু করো। এখন তো স্লোগান চলছে, তো আমি কথাগুলো বলে দিচ্ছি। লাশ কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র, এই গানটা আমরা করেছি। তো এই যে ঘটনা, যেটার জন্য আজকে আমাদের রাস্তায় নামা, আজকে 20টা দিন পেরিয়ে গেছে এবং 20টা দিনে আমাদের কাছে পুরো বিষয়টা স্বচ্ছ নয়। কোথাও গিয়ে মনে হচ্ছে যে কী হবে না এরকম একটা দুনমনায় ব্যাপারে রয়েছে, কিন্তু যারা এটার বিচার ব্যবস্থায় আছেন, যারা এটার আইনি জায়গাগুলো দেখছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে 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 ঘটনা ঘটেছে এই ঘটনার যারা যারা যুক্ত তাদের সবাইকে মানুষের সামনে আনুন বিচার ব্যবস্থা করে এবং তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। এবং এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তাতেই থাকবো, কারণ এটা এমন একটা ঘটনা, এটা এইখানে লেগেছে, এই যে রাস্তাগুলো এইখানে লেগেছে। আমি রাস্তা থেকে দুটো লাইন গানটা শুনতে চাই একটু। লাশ কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র, লাশ কাটা ঘরে। সেই কারণ আমরা শুনলাম যে স্লোগানের মধ্যে দিয়ে আজ পথে নামতে বাধ্য হয়েছেন এবং পথে নেমে 20 দিন পেরিয়ে যাওয়ার পর আজ অভয়ার সুবিচারের দাবিতে মানুষ নেমেছে এবং একই সঙ্গে প্রত্যেকে যারা রয়েছেন তাদের প্রত্যেকের মুখে কিন্তু একটাই স্বর পাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা নজর রাখবো ধর্মতলার দিকে, কারণ অভয়া